হোয়াট ইজ আপ, আমরা আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। কিন্তু আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ আমরা আজকে খেলার মাঠে আছি। আজকে আমরা প্রফেশনাল ফুটবলার এবং ক্রিকেটারদের একটা ম্যাচ দেখতে পাবো। আজকে উত্তেজনাপূর্ণ ম্যাচ, এখন ওরা প্র্যাকটিস করছে, তো আমরা এখন খেলার মাঠে সিধা চলে যাচ্ছি। চলো গাছে দেখতে পাচ্ছ, একটু আলোর প্রবলেম হতে পারে, দাঁড়াও। শুরু খেলা, রাহুল দা ফুটবলার। এখন এ বাবা এ বাবা বাউল বাউল, একটা ফাউল হয়েছে, ফাউল হয়েছে। তো তো যাদবদা পুরো ম্যাচে একদম ধরে রাখতে চাইছে, পাসিং ও অসাধারণ পাসিং। যাদবদা একাই বল নিয়ে গেল লালটুদার কাছে, গোল! রাহুল দা বল পেয়েছে, লালটু মন্ডল বল নিয়ে জুটছে, কি করবে? ভালো পাস, বাট যাদবদাকে কন্ট্রোল করে নিতে হবে। ভালো পাস দিচ্ছে, এখানে ওই যে এই তোদের কাছে বল, জাকিদা বল পেয়েছে, জাকিদা এগিয়ে যাচ্ছে, কুন্তলদাকে পাস করলো, সৌমদা কাট, কুন্তলদা গোল! গোল! তো গোল করেছে আজকে রাহুল দা। তো লালটুদার কাছে একটা এক্সপেকটেশন আছে গোল করার। ও গুড, গুড শট যাদবদা, যাদবদা কন্ট্রোল করতে পারলো না। রাহুল দা আবার গোল! একটা গোল হয়ে গেল, রাহুল দার কাছে বল, রাহুল দা এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু ভালো চান্স মিস হয়ে গেল, কিন্তু ভালো পাসটা দিয়েছিল। কুন্তলদার কাছে বল, কুন্তলদা বলটা নিয়ে এগিয়ে যাচ্ছে, ভালো পাস রাহুলদাকে, রাহুলদা বলটা নিয়ে এগিয়ে যাচ্ছে, দেখা যাক গোলটা করতে পারে কিনা। একটুর জন্য মিস হয়ে গেল, লালটুদার কাছে বল, পাশে লালটুদার নিয়ে যাচ্ছে, সৌম্যদার কাছে বল, যাদবদা বাজে বাজে, গোলকিপার দুঠে এসে গোল, আবার গোল খেয়ে যাবে, আবার গোল খেয়ে যাবে। হে বাবা, আবার শুরু হয়ে গেছে খেলা। একটা ভালো শট ছিল, তো দেখা যাক বল রূপদার কাছে
দা আবার দিয়েছে রাহুল দার কাছে। রাহুল দা বল রিসিভ ঠিক হচ্ছে না। লালটু দা, লালটু দা গোল পাচ্ছে না বলে একটুখানি হতাশ। জোরালো শট, জোরালো শট দিয়ে কিছু হবে না, ছোট পোস্টে জোরালো শট না, ও সেভ হয়ে যাবে। ও এ বাবা, লালটু লালটু দা বল লালটু দাকে দেবে, লালটু দা ওখানে বাইরে, রাহুল দা বল পেয়ে গেছে, কড়া কাটা পারে, একটুর জন্য মিস হয়ে গেল, ভালো চান্স ছিল। তো কুন্তল দার কাছে বল, সঞ্জয় দার কাছে বল, রূপ আবার লালটু বল, আবার লালটু দার কাছে বল পাশে। লালটু দা এগিয়ে যাচ্ছে, পাস দিল সৌমদাকে, সৌমদা এগিয়ে যাচ্ছে, আবার ভালো পাস, দেখতে হবে গোলটা হবে কিনা। না, খুব জোরালো শট ছিল, হলো না। দেখি দা ভালো ক্লিয়ারেন্স, বাবা বড় ভালো চান্স ছিল কিন্তু মিস হয়ে গেল। জ্যাকিদার কাছে বল, জ্যাকিদা এগিয়ে যাচ্ছে, জ্যাকিদা এগিয়ে যাচ্ছে, জ্যাকিদা বল দিল, ভালো হেড, ওপাশে রূপ বল পেয়ে গেছে, ভালো ভালো কাটিয়েছে। রাহুল দার ভালো ক্রস কিন্তু বলটা বাইরে হয়ে গেল। লালটু দা ভালো কাউন্টার অ্যাটাক করার চেষ্টা, সমুদার কাছে ভালো বল, সমুদা কি করতে পারে দেখা যাক, ভালো ট্যাকেল, ভালো ট্যাকেল, ভালো পাস দিয়েছে দাদা জ্যাকিদার কাছে। ওখান থেকে সঞ্জয় বেড়াদা, বড্ডই খারাপ হচ্ছে। রাহুল দা বল চাইছে কাছ থেকে, কুন্তল দার কাছে বল, এখান থেকে দেখি দার কাছে আবার বল চলে এসছে, দেখি দা চলে যাচ্ছে, তো ওখান থেকে ভালো ভালো সৌমদা এগিয়ে যাচ্ছে ভালোভাবে। যাও দা বল পেয়ে গেছে, দাদা কাছে বল দিয়েছে, ওখান থেকে লালটু ডাটা ঢুকছে, খুবই ভালো। যাও দা আবার এগিয়ে যাচ্ছে, একটুর জন্য বাইরে, লালটু দা ভালো ট্রাই করেছিল, স্টার্ট হয়েছে। জ্যাকি দার কাছে বল, ভালো বল, কুন্তল দা এগিয়ে নিয়ে যাচ্ছে, কাউন্টার অ্যাটাকের চেষ্টা, বল নিয়ে গেছে, তো আরেকটা গোলের অপেক্ষায় আছি আমরা, গোল কি হবে, পাস হয়ে যাচ্ছে কিন্তু গোল হলো, এতক্ষণ বলে সময় দিলে হবে না, একটা শট মেরে দিতে হবে, এতজন ডিফেন্ডার গোলে মারো হবে না, বাজে চান্স মিস, বাজে মিস। তো দাদা দাদার একটা ইয়ে আছে যে গোল নাকি বার নাকি ম্যাকা ছিল, তো রাহুল দা খুব সুন্দর টান, লালটু দা, লালটু দা বল পেয়ে গেছে, ম্যান বিহাইন্ড বল পেয়ে গেছে, টিম বিয়ের একটু কপালটা খারাপ যাচ্ছে, তিনটে পোস্টে মারলো, যাদবদা রেগে গেছে, আমি ক্যামেরা ধরে আছি বলে গোল করতে পারছে না নাকি যাদবদা, যাদবদার এই অভিযোগ না কি বলবো আর। বাজে মিস করলো একটু রাহুলদা,
তো আজকে খেলা এখানেই শেষ হলো, সবাই বেরিয়ে যাচ্ছে, খেলা শেষ। জিতে গেছে কুন্তল দা 3-0 গোলে, দেখি দা এরা জিতে গেছে। তো আজকে ম্যান অফ দ্য ম্যাচ রাহুল দাকে করা হয়েছে, এই যে যাচ্ছে। আজকে ম্যান অফ দ্য ম্যাচ এই যে ম্যান অফ দ্য ম্যাচ যাচ্ছে, ম্যান অফ দ্য ম্যাচ যাচ্ছে। বাকি প্লেয়াররা জ্যাকি দাটা অসাধারণ সেভ করেছে, দুটো লালটু ভাই আজকে অনেক চান্স পেয়েছিল লালটু দা, কিন্তু কোনোটাই কনভার্ট করতে পারেনি। শঙ্কর দা বসেছিল,